Assalamualaikum. Shagotom Savyas Kitchen and Blog. আজকে আমি আপনাদের সকালে বাচ্চাদের জন্য টিফিনের একটি রেসিপি অথবা বিকেলের নাস্তা হিসেবে একটি রেসিপি শেয়ার করব। এটা হলো মোগলাই পরোটা। মোগলাই পরোটার জন্য আমি প্রথমে একটি বাটিতে 1 কাপ ময়দা এখন পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এরপরে ভালো করে মিশানো হয়ে গেলে নিয়ে নেব সামান্য তেল। তেল দেওয়ার পরে ময়দাটাকে আবার খুব ভালো করে চারপাশে যেন লাগে এইভাবে মিশিয়ে নেব। এবার পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখন এতে আমি আবার সামান্য একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর ডোটাকে আবার ভালো করে মেখে নিলাম। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রাখব। এখন এটাকে আমি রেস্ট রাখলাম। এবার একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশ ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এবার এটার মধ্যে ডিম দিয়ে দিয়েছি দুটো। ডিমটাকে বেশ ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়েছি। তখন যে ডো তৈরি করে রেখেছিলাম রেস্টে, ডোটাকে আমি নিয়ে নিলাম। এটাকে আমি দুই ভাগ করব, যে তুমি দুটো বানাবো সেটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। এবার ডো থেকে একটি রুটি বেলে নিলাম আমি, বেশ বড় করে এটা বেলতে হবে। এখন এর মধ্যে যে ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে হাতের সাহায্যে চারপাশেটা আমি ছড়িয়ে নেব। আমি যেহেতু দুটো ডিম ব্যবহার করেছি এখানে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আর একটাতে দিয়ে দেবো। এবার যখন আমার এটা ভালো করে চারপাশে মেশানো হয়ে গেল, এখন আমি এই ডোটাকে সুন্দর করে ভাঁজ করবো। দেখুন আপনাদের ভাঁজটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এক সাইড থেকে ভাঁজ করে পরে আরেক সাইড ভাঁজ করে নিলাম। বেশ সুন্দর করে আলতো হাতে আমি এটা লাগিয়ে নিচ্ছি। এবার এই সাইড থেকে ভাঁজ করে নেবো। দেখুন ডিমটা কিন্তু সাবধানে করতে হবে যেন বেরিয়ে না যায়। আমি আস্তে আস্তে এটা ই করছি, আস্তে করে এটাকে যেন ভেঙে না যায় বা এটা যেন তেলে দিলে যেন খুলে না যায় ঠিক সেভাবে এটা আমরা ভাঁজ করে নেব। আমার ভাঁজটা রেডি হয়ে গেছে। এটার সাথে সাথে গরম তেল উনে দিতে হবে। আমি ফ্রাই প্যানে তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে আমি এটা মোগলাইটা ছেড়ে দিলাম। বেশ এক প্লেট লাল হয়ে যখন যাবে তখন আমি আর এক পাশ উল্টে নিলাম। এভাবেই দুই পাশ যখন একবার লাল হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু একদম মিডিয়াম জালে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের মোগলাই পরোটা।